ক্যামেরা থেকে সেলফি স্টাইল, ইয়া। ও তো এটা হচ্ছে কোচবিহারের সাবিত্রী হেলথ কেয়ার, আর সাবিত্রী হেলথ কেয়ারের কেমন সার্ভিস ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে। যদি না থাকে তাহলে সেক্ষেত্রে ওই ছেড়ে দেবে, তাহলে রাতে আর লাগবে না, রাতে 4টার মায়ের কাছে। তো আমি চলে আসছি, আর এই যে দেখো দাঁড়িয়ে গেছে পেশেন্ট, দাঁড়িয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সো হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাজিয়ান পমসল। তো দেখো সকাল সকাল উঠেই আজকে গাড়ি ডাস করতে নিয়েছি। তো আজকে তৃতীয় দিন ম্যাডাম অ্যাক্সিডেন্টের, তো গাড়ির অবস্থা জ্যাক করা রয়েছে, পেছনের চাকা উপরে উঠে রয়েছে, সামনের চাকা খোলা রয়েছে, এই দিকে বেল্ট পরানো হয়ে গেছে, তো অলমোস্ট রেডি, ঠিকঠাক হয়ে গেছে। তো আমি চেষ্টা করছি নতুন মেম্বারকে আমার এই গাড়িতে জানার জন্য, কিন্তু প্রকৃতি প্রতিকূল অবস্থার সৃষ্টি করছে, যেন বারবারই সমস্যা হয়ে যাচ্ছে। হয়তো এই ভাঙ্গা গাড়িতে আমার ছোট্ট সোনা আসবে না। তো আমিও চেষ্টা করছি আনার জন্য এই গাড়িতেই, তো দেখি শেষ পর্যন্ত কি হয়। আর জানতে হলে ভিডিওর সঙ্গে থাকতে হবে, দেখতে হবে। তো দেখো এটা লাগানো হয়ে গেছে, এটা লাগানো হয়ে গেছে, এখন কভারগুলো লাগিয়ে দিব। তো টেস্ট যেটা করে নিলাম সেটা তো ঠিকঠাক, তারপর লাগিয়ে একটা ট্রায়াল দিতে হবে, দেখি কী হয়। তো অলমোস্ট ডান হয়ে গেল, এই নাট দুটো লাগিয়ে দিলাম, কভার ঢাকনা লাগিয়ে দিলাম, আমি এইখানে শুয়ে শুয়ে কাজ করলাম, আর এখন বাকি ফিটিংসগুলো করবো, তাহলে হয়ে যায় কমপ্লিট। এবার এটাকে লাগিয়ে দিই, এক এক করে সমস্ত কিছু লাগিয়ে দিব, চাকা লাগিয়ে দিব, তাহলে হয়ে যায়। আর দেখা যাক, প্রকৃতি প্রতিকূল, আমি চেষ্টা করছি, কি হবে শেষ পর্যন্ত জানতে হলে ভিডিও সঙ্গে থাকতে হবে, দেখতে থাকো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। যাই হোক, সেটিং হয়ে গেছে, ট্রায়াল দিচ্ছি এখন। দেখো মুখে কালি ছালি লেগে একাকার হয়ে গেছে, তো তো এখন তো একদম ঠিক মনে হচ্ছে, তো আজকে গাড়ি নিয়ে যাবো, তারপর দেখি কি হয়। এখন তো একদম ওকে রয়েছে। তো ছোট্ট পুচকুকে থাকার জন্য এই বেড তো রেডি করে ফেলেছি, আর এই হচ্ছে রুম, যে রুমের মধ্যে পম আর পুচকু থাকবে। তো এই হচ্ছে বেড, আর এই বেডের মধ্যে থাকবো আমি আর রূপায়ণ। আর একটু কাজ বাকি রয়েছে, যে নতুন বাথরুম করা হয়েছে সেই বাথরুমে লাইট নেই, তো আমি এখন লাইটটা লাগাচ্ছি সেই বাথরুমে। লাইট লাগাতে হবে, সুইচ লাগাতে হবে, নাহলে খুব অন্ধকার হয়। তো এই নিয়ে নিয়েছি তার, এই রয়েছে হোল্ডার, আর একটা লাইট আনতে হবে, আর সুইচ রয়েছে বাইরে, তো সেটার সাথে কানেকশনটা করে দিই, তারপরে দেখাচ্ছি। এইখানে একটা টেম্পোরারি লাইট, আর এইখানে লাগিয়ে দিলাম হোল্ডার। তো হোল্ডার লাগিয়ে এইখানে একটা সুইচ রাখতে হবে, তাহলে এই দরজা দিয়ে বেরোক বা এই পাশ দিয়ে আসুক, এটা হাতের কাছেই থাকবে, এখান থেকে এই বাথরুমের সুইচটা অপারেটিং হবে। আর এইখানে লাগাতে এসে দেখছি পুরো একদম জটর বটর রয়েছে, তো এইখানে অল টাইম কানেকশন থাকছে, তো এই কানেকশনটা ভেতর থেকে বন্ধ করা যায়। তো এইখানে যেই তার কানেকশনটা রয়েছে এটা দিয়েই এই যে তার বের করে দিয়েছি, এর সাথে কানেকশন করে দেবো, তাহলেই হয়ে যাবে ডান। ছোটোখাটো টুকিটাকি যেই কাজগুলো থাকে সেগুলো আমি নিজেই করি, কতক্ষণে লোক ডাকবো, হয়তো এখন ডাকলে পরে সে আসবে দুদিন পরে, তো যার জন্য ওয়েট করি না। আর যেগুলো আমি পারি না সেগুলো তো উপায় নেই, ধৈর্য ধরতেই হয়। আর এগুলো ছোটোখাটো কাজ, কানেকশন করা, এগুলো হয়ে যায়, কোনো ব্যাপার না, চেষ্টা করলেই। তো এই বোর্ডের মধ্যে কানেকশন রয়েছে, এখান থেকে এইখানে একটা লাইটের সুইচ রয়েছে, আর এই যেই তারটা, এই তারটা বাথরুমের ভেতরে যে এখন জ্বলছে লাইটটা, সেটা টেম্পোরারি লাইট, তো বাকি এই কানেকশনটা করে। তো এইখানে হয়ে গেল কাজ কমপ্লিট, এইখানে লাগিয়ে দিয়েছি হোল্ডার, এটার ঢাকনাটা লাগাতে হবে, আর এইখানে যেই তারের জটার মোটর ছিল সেগুলো কমিয়ে দিয়েছি, এইখানে রয়ে দেবে, এইখানে থাকলো সুইচ, আর এটার কানেকশন এসছে এইখান থেকে, ভেতর থেকে। তো হয়ে গেল, এবার একটা বাল্ব নিয়ে আসি, বাল্ব নিয়ে এসে লাগিয়ে দিই। তো এইখানে বাল্বও লাগিয়ে দিলাম, এখন সুইচটা দিয়ে দেখাচ্ছি জ্বলছে কি না। রেডি, 1 2 3 অন, এই যে হয়ে গেছে ডান। তো এই হয়ে গেল লাইট, আর এই যে বাথরুম, বাথরুমের কাজ একটু বাকি রয়েছে, এগুলো টাইলস সব এগুলো বাকি রয়েছে, কিন্তু এখন ব্যবহারের জন্য এটা রেডি হয়ে গেছে। এখান দিয়ে জল লিক করছে, যার জন্য এই যে কল দিয়ে জল লিক করছে, যার জন্য এটা একটু ভিজে ভিজে থাকছে, তো এই কলটাকে চেঞ্জ করতে হবে, আর এইখানে একটা শাওয়ার লাগাতে হবে আপাতত। এখানে শাওয়ার লাগিয়ে দেবো, এই কলটাকে চেঞ্জ করে দেবো, এটা একটা ভালো কল দিতে হবে, তাহলে একদম ওকে হয়ে যাবে। আর এই কলের স্পিড বেশি দেখাচ্ছি, মারাত্মক। এখন যাচ্ছি বাজারে, দুটো জিনিস আনতে হবে, তো দুটো জিনিসের মধ্যে কী চলো দেখাই। দুটো জিনিসের মধ্যে এই যে এখানে যে কলটা লাগানো হয়েছে, এই থ্রেড সিলটা কম হয়েছে, তো এদিক দিয়ে জল লিক করছে, যার জন্য একটু ভিজে ভিজে যাচ্ছে, আর আনতে হবে একটা ভালো কল একটা আনতে হবে,
এটা স্পিন মারতে আর ওখানে শাওয়ার টান হবে বাস তাহলে এটা সেট করব দিয়ে তারপর আমি বেরিয়ে যাব কোচবিহার তো এসে গেলাম এই যে দুটো জিনিস আর ট্যাপটা আনিনি ট্যাপটা অনলাইন অর্ডার করতে হবে আর বসে গেছে এটা দিয়ে ট্যাপটাকে আরেকটু টাইট করতে হবে তাহলে জল লিকেজটা বন্ধ হয়ে যাবে তো রেডি হয়ে গেছি স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট আর গাড়িও তো ঠিক হয়ে গেছে রাজনীতি গাড়ি নিয়ে যাচ্ছি দেখি তারপর কি হয় তো একদম সেফলি পৌঁছে গেলাম কোচবিহার গাড়ি নিয়ে এনভায়রনমেন্ট মনে হয় প্রতিকূল থেকে অনুকূল হয়ে গেছে তো গাড়ি কোনো ডিস্টার্ব করেনি একদম সুন্দরভাবে কিন্তু কোচবিহার পৌঁছে গেছি তো আশা করছি আমার এই ভাঙাচোরা গাড়িতেই হয়তো আমাদের ছোট্ট ছোট্ট সোনা মোনাকে নিয়ে বাড়ি যেতে পারবো তো আগামীকাল হচ্ছে ফোর্থ ডে হবে সি সেকশনের তো ফোর্থ ডেতেই রিলিজ দেওয়ার কথা তো দেখি এখন গিয়ে দেখা করব আর ছেলেকে নিয়ে গেছে এনআইসিউতে রাখার জন্য আর ব্লাডও নিয়ে গেছে টেস্ট করবে বিলিরুবিন ঠিকঠাক আছে কিনা যদি ঠিকঠাক থাকে তাহলে আগামীকালই ছেড়ে দেবে তো চলো দেখাই কেমন রয়েছে পম আর ছোট্ট সোনা এখানে রেখে দিলাম এখানেই থাক গাড়ি আর রাত্রে গিয়ে ওই দিকে রাখবো নার্সিংহোমের সামনে রেখে দেবো আর এখন এখানেই থাক চলে আসছি আর এই যে দেখো দাঁড়িয়ে গেছে পেশেন্ট দাঁড়িয়ে গেছে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে না কংগ্রাচুলেশন বলো 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 এখন এক্সপিরিয়েন্স বলো একদম আই এম ফিট একদম ফিট তাহলে তো তোমাকে কালকেই ছেড়ে দিবে হ্যাঁ গাড়িও ফিট বুঝছো গাড়িও ফিট গাড়ি নিয়ে আসলাম কোনো অসুবিধা নেই হাঁটা শুরু করে দিয়েছে না মাসি এখন হাঁটা শেখাচ্ছে ম্যাডামকে তখনই আমি বলছি তো এক রাউন্ড হাঁটা হয়ে গেল এরপরে আবার পরে পুষ্কু আবার উঠে গেছে যার জন্য ওকে বেটে দিয়ে দিলাম এখন আর হাঁটাচ্ছে না অল্প অল্প করে অভ্যাসটা করতে হবে এই খাবার কি কি দিয়েছিল কি কি খেয়েছো খেতে পেরেছো নিচের ঘরে যেখানে পুষ্কু থাকবে ঢুকাবো বলো একটা বেজে গেছে না কান্নাকাটি করে না যেই না আমার বেড়ে নিয়ে শোয় কালকে মাসিকে সারাতে খুব ডিস্টার্ব করছে মাসিকে একটু ঘুমাতে দেয়নি সকালবেলা মাসি বলছে আর তোমার চোখ জ্বালা করছে রাতের মাসি ঘুমাইতে পারে না আমি যখন একটু ঘুমাই এমন চিৎকার শুরু করে উঠে পড়ে তারপর আজকে সকালে আবার এই যে গাইনো যে ডাক্তারবাবু তিনি এসেছিলেন তিনি এসে এক ঝলক বেবিকেও দেখে যান তো বেবি প্রত্যেকটা বেবিকেই আজকে এই সাথে দিয়ে দিয়েছে কালকে ছাড়বে যে তার জন্য একটু আইসিইউ না ওটা এনআইসিইউ এনআইসিইউ তে প্রত্যেকটা বেবিকে রেতে দিয়ে দিয়েছে আর বিলিরুবিন আর কিছু টেস্ট করার জন্য ব্লাড নিয়েছে না বিলিরুবিন আরেকটা টেস্ট করতে দিয়েছে তার মধ্যে বলল 560 টাকা না কত টাকা হয়েছে তার মধ্যে 420 টাকা করে নিয়ে গেল ওগুলো রিপোর্ট দিবে সন্ধ্যাবেলা তারপর রিপোর্ট ঠিকঠাক থাকলে কালকে আগামীকাল ছুটি আর আমারও টেস্ট রিপোর্ট সব নরমাল এসেছে তো সেই জন্য ছুটটাই আছে এখন যেটা সমস্যা সেটা হচ্ছে কি কথা তো থাকবেই আর এই যে চ্যানেল খুলে নিই এখানে আরও ইঞ্জেকশন ঢুকবে অনেক শুধু স্যালাইনটা খুলে দিয়েছে না এই যে স্যালাইনটা খুলে চ্যানেলটা কিন্তু এখানেই রয়েছে আর এটাকে মুখটা বন্ধ করে দিয়েছে যখন দরকার হবে তখন ইনজেকশন গুলো দিবে কারণ এখনো বড়ি বড়ি খাওয়ানো শুরু করেনি সব ইনজেকশনের মাধ্যমে চলছে মেডিসিন আর খাবার দিয়েছিল গলা ভাত ডাল মসুর ডাল সেদ্ধ এখন মানে সব ট্রিটমেন্টের হিসেবে পাল্টে গেছে আগেকার দিনে সবাই বলতো যে মসুর ডাল খাওয়া যায় না সেলাই পাকে বা এরকম কিছু কিন্তু এখনকার দিনে মানে যতটা ভাত ততটা মসুর ডাল যেটা আমি একদম পছন্দ করি না খালি গলা গলা ভাত দিলে তাও হয়তো খেতে পারতাম তো অর্ধেক শুকুও খেতে পারিনি ফেলে দিতে হলো আর এখন মাসি আমাকে ফ্রেশ টেস্ট করে দিল আর এখন যত পাতলা হালকা পাতলা পুরানো মানে সব সাবজেক্ট ততই আরাম হচ্ছে চুলটা বেঁধে দিল এইভাবে এটা হলো অসুস্থ হেয়ার স্টাইল অসুস্থ রোগীর হেয়ার স্টাইল মাথায় তেলটা দিয়ে চুল বেঁধে দিল আর বিছানা টিছানা ঠিক করে দিল কিন্তু কুচকু উঠে এই সময় কান্নাকাটি শুরু হয়েছে তাই কাছে গেল মাসি একটু জল খাই দাও তো আজকে আমার জন্য চা নিয়ে আসবো কিনে দিব ওই গেলাম আর দেখতে এ বাবু দিয়ে দিল
খাওয়ার জন্য মাত্র শুরু একটু বাবা এই যে কান্না করেছ বাবা একটু স্যানিটাইজার দিয়ে নিই হাতের মধ্যে স্যানিটাইজার নিয়ে একটা ঘষে তারপরে ধরতে হবে এই যে বাবা ওলে কোলে জুরগি ক্যামেরা দেখে সেলফি স্টাইল ও লে পোজ দাও শিখে গেছো তো এই কয়দিনে ভাবলাম যে একটু চেহারা কমবে কিন্তু কমলো কোথায় আর খাওয়া দাওয়া ভালোই হচ্ছে খাওয়া দাওয়া ভালোই হচ্ছে টুকিটাকি ভাজা ভুজি সব কিছু চলছে তো দেখি কমবে অসুবিধা নেই কমাতে হবে মাকে একটু এগিয়ে দিয়ে আসি বাসে এগিয়ে দিয়ে আসি একাই পারে যদিও তাও একটু নিচে গিয়ে এগিয়ে দিয়ে আসি তো এখন একটু আবার বসিয়ে দিলাম আমি ধরে আর এখন নাও হালকা করে একটু একটু করে মুখে দিবা বেশি কেন গরম ধান না না এটা হচ্ছে গরম কমের জন্য চা নিয়ে নিলাম তো ক্যান্টিন রাত্রে 8টা পর্যন্ত থাকে বললো খোলা তো আজকে হয়তো এখানেই খাবো ডাক্তারবাবু চা বিস্কুট দিয়ে দিয়েছিল সকাল বিকালে কিন্তু গলা ভাত খেতে বলেছিল ডাল এখানে ক্যান্টিন থেকে নিতে বলেছিল কিন্তু এখানকার ক্যান্টিনের গলা ভাত মানে ডাল ভাত মিশিয়ে সব একটা করে দিয়েছিল গাঁদরি ছিল অল্প যেটা খাওয়া গেল না 50 টাকা প্লেট নিল গলা ভাত এই এত ছোট্ট প্রসাদের থালা হ্যাঁ এটা তো তোমাকে দিয়েছে এখানে খাওয়াতে নুন একটা মধ্যে ভাত বাকি সবগুলো থাকা কিন্তু খিদে খিদে পাচ্ছে এখন যেহেতু স্যালাইনটাও খুলে দিয়েছে তাই মিস্টারকে বললাম যে বিস্কিট তো ছিলই মিস্টার বিস্কিট বের করে দিল আর বললাম একটু রচা এনে দাও রচা এনে দিল উপরে ক্যান্টিন দেখো ভালোই আছে ক্যান্টিন বুঝছো এই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখান থেকেই বলে নিতে হয় এই জন্য বাড়িতে রান্না হওয়া সত্ত্বেও বারবার ফোন করেছিল শাশুড়িমা বললো মিস্টারও বললো যে নিয়ে আসি খাবার কিন্তু এখানে মাসি বললো যে এখানকার খাবার বাইরেতে খাবার বাড়ির খাবার আর কি নটা তো ওই জন্য নিয়ে আসলাম না নিয়েও বিরুদ্ধ কাজ করতে ভালোও লাগে না আবার বেকার দেখলে আবার কী বলবে না বলবে তাই না যেখানকার আন্ডারে আছি তো সেখানকার নিয়ম মেনে চলাই ভালো আর কুচকুকে নিয়ে গেছে তোমার রে দিতে কারণ অল্প অল্প জন্ডিস মতো দেখা যাচ্ছে নাকি চোখটা সামান্য চোখ এমনি শরীর তো লাল টুকটুকে একটু কান্না করলে লাল হয়ে যায় আর চোখের যে সাদা অংশটা সেইখানে হালকা একটু হলদে আমার কিন্তু চোখে পড়েনি চোখটা আসলে ডাক্তার দেখেই বুঝে গেছে ডাক্তার দেখেই বুঝে গেছে ডাক্তার প্রত্যেকটা বাচ্চাকে হ্যাঁ তারপরে কালকে পরশুদিন যে কয়েকজন আছে সবাই গিয়ে রেখেছে আছে কারণ কালকে ছেড়ে দেবে তো ছেড়ে দেওয়ার আগে একদম সুস্থ করেই তারপরেই ছাড়বে তাহলে ছাড়বে না আগের দিন হচ্ছে ওই লাইটে রাখবে রেখে আর ব্লাড তো নিয়ে গেছে টেস্ট করার জন্য হ্যাঁ ব্লাড টেস্ট তাহলে ব্লাড আজকে নিয়েছে আজকে রেডি হবে তারপরে আবার কালকে যদি আজকে সন্ধ্যায় রিপোর্ট দেবে যদি হচ্ছে গিয়ে কারোর থাকে বিলিরুবিন বেশি তাহলে আজকে গোটা রাত্রিটা হচ্ছে গিয়ে রাখবে ওখানে আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে ওই ছেড়ে দেবে তাহলে রাতে আর রাখবে না রাতে 4টার মাঝেই রাখবে এরকমই বললো দেখা যাক কী হয় দুটো টেস্ট দিয়েছে তো আশা করা যায় আগামীকাল আমরা বাড়ি যাব বাড়ি যেতে পারবো আর কি তো দেখা যাক টেস্ট রিপোর্টটাও দেখ আর হচ্ছে একবার যেরকম হেঁটে যেতে না আজকে বিকালে আবার হাঁটাবে এখন পা ঝুলিয়ে বসে রয়েছে কিছুক্ষণ একটু বসে থাকো তারপরে আবার খারাপ লাগলে একটু শুয়ে যাবো আর এখন বেজে গেছে 3:30 মোটামুটি সন্ধ্যার দিকে আবার মাসি নিয়ে ধরে ধরে একটু হাঁটাবে হাঁটিয়ে একটু অভ্যাস করতে হবে তারপরে একটু নিজে নিজে একটু চেষ্টা করবো যাতে বিছানার উপরে পা তুলে বসাটাই বেশি কষ্টকর তার থেকে মানে পা ঝুলিয়ে হাঁটা বা মানে দাঁড়ানো পা ঝুলিয়ে বসাটা একটু
মানে ব্যথা কম লাগে আজকে রাতে আমি এখানেই থাকব থেকে কালকে সকালে রিলিজ লেটার করিয়ে রিলিজের জন্য যা যা প্রস্তুতি আছে সেগুলো করিয়ে রেডি হব আর যত তাড়াতাড়ি পারি চলে যাব পরিবেশ হয়তো প্রতিকূল থেকে অনুকূলে চলে আসছে আমি আজকে গাড়ি নিয়ে এসেছি গাড়ি বাইরে পার্ক করে রেখে দিয়েছি তো ঠিকঠাক আসলাম কোনো অসুবিধা হয়নি যাওয়ার সময় হয়তো যাবো আর কি হয় ভালো মন্দ সব শেয়ার করা হয় বেশি জোরে কথা বলা যাচ্ছে না পেটে টান লাগে আগের বার রূপানের সময় ছয় দিন রেখেছিল সাত বছর আগের যা নিয়ম কারণ ছিল সেখানে ছয় থেকে সাত দিন রাখতো হসপিটাল নার্সিংহোমে তারপরে রিলিজ করতো আর এখন 2023 এই সময় এসে চার দিন রাখছে চার দিনের মধ্যে মোটামুটি সুস্থ করে দিয়ে তারপরে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে আর যা যা লাগানো রয়েছে সেগুলো থাকবে সেগুলো আরও দুই তিন দিন সময় লাগবে সে স্টিচ কাটার জন্য সাত দিন পরেই রাখতে হবে আর যেগুলো লাগানো রয়েছে আর যা স্টিচ রয়েছে সেগুলো হয়তো সব স্টিচ না কাটলেও এক দুটো কেটে দেবে এরকম করেই নাকি কাটে সবগুলো একবারে করে কাটে না হ্যাঁ এখানে আবার একটু থাকে না সব স্টিচ হয়তো একবারে কাটে না এখন যা শুনলাম আমি ফ্রেন্ডদের কাছ থেকে তোরা বললো না আগে হয়তো একটা কি দুটো কাটবে একদিন তারপরে একদিন দুই দিন ক্যাপ দিয়ে আবার বাকি দুটো কেটে দিবে তো সাড়ে তিনটা বেজে গেছে কি করবো এখন বসে রয়েছি আমিও বেডেই বসে রয়েছি আর ওইখানে পেছনে আমাদের আরেকটা বেড রয়েছে এখানে রাতে দেখেছিলাম আর এই পাশে রয়েছে বাথরুম দেখো রুমটা বেশ সুন্দর চকচকে ঝকঝকে রুম মেঝেটা ফ্লোরটাও খুব সুন্দর চকচকে ঝকঝকে এটা হচ্ছে চার নম্বর কেবিন নন এসি এখন এসির দরকার হয় না গরম সেরকম নেই আর ফ্যান তো রয়েছেই খুব সুন্দর এক কালারের পর্দাও লাগানো রয়েছে আর এইদিক দিয়ে বাইরেটা দেখা যায় এইদিক দিয়ে বাইরেটা দেখা যায় তার জন্য আর একটু ভালো এই যে জানালার পর্দা সরিয়ে দিলেই বাইরে দিয়ে রাস্তা গাছ আকাশ সমস্ত কিছু দেখা যায় তো সেক্ষেত্রে ভালো লাগে একটু বোরিং বোরিং ভাবটা কিন্তু হয় না আর পাশে যে একটা রুম ছিল যেই রুমে এসে প্রথম ঢুকেছিলাম তো সেইখানে দমবন্ধকর পরিবেশ দরজা বন্ধ জানালা কোনো নেই বাইরের থেকে একদমই আলাদা তো সেইখানে ঢুকলে একটু সাফোকেশন ভাব হয় তো তারপরে সঙ্গে সঙ্গে পাশের রুমটা ধনঞ্জয়দা এসেছিল সেদিন ধনঞ্জয়দা পাশের রুমে এইদিকে আবার একটু এসে দেখেছে এই রুমটাও ফাঁকা আছে চার নম্বর কেবিনটা তো চার নম্বর কেবিন ফাঁকা দেখে বলছে এই রুমে থাকা যায় এটা রাস্তার ধারে জানালা আছে হ্যাঁ তাহলে চলো ওই রুমে যাই পরে কথা বলে নিয়েছি এই রুমে ঢুকে গেছি পরে যেটা পাঁচ নম্বর করেছিল সেটা কেটে দিয়ে চার নম্বর করে দিয়েছি এটা সিঙ্গেল সিঙ্গেল বেড কেবিন এখানে একটা বেড রয়েছে প্যাসেন্টের জন্য আর একটা রয়েছে প্যাসেন্ট পার্টির জন্য গার্জেনের জন্য থাকার আর মাসি যারা রয়েছে তারা একটু বসে টসে আর নিচেই করে বিছানা করে শুয়ে যায় শুতে আর কোথায় পারে খুব বেশি তো শোয়া হয় না বাচ্চা যদি কান্নাকাটি করে উঠে তারপর বাচ্চাকে কেয়ার করতে হয় তো এখানকার মাসিরা দেখলাম বেশ এক্সপিরিয়েন্স এবং ভালোই যত্নশীল মনে হলো হ্যাঁ কেমন মনে হলো মাসিদের ভালো আমি খাই না আর মানে কালকে প্রথম রচা দিল এক দেড় দিন পর মনে হলো রচা অমৃত আর আজকে তো দুবার খেয়ে নিলাম রচা ভালো লাগলো এটাই এখন মুখে ভালো লাগছে আর বাড়িতে রচা করলে খেতে ইচ্ছা করে না এই হলো মানুষ আর এখনো পর্যন্ত যে যে খরচাগুলো হচ্ছে এক্সট্রা যা মেডিসিন সেগুলো তো বাইরে থেকে আনতে হয়েছে আর হসপিটাল থেকে যেগুলো দিচ্ছে সেগুলো লিস্ট হচ্ছে কী কী সেগুলো রিলিজ করার সময় বিল তৈরি হবে আর মাসির চার্জ এখানে পার ডে মানে আট দুজন মাসি থাকে সকালে একজন রাত্রে একজন সকালের জন্য 300 রাতে 300 আর একটা চা খাওয়ার জন্য আচ্ছা কি এনআইসি 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 উত্তে রাখতে তার জন্য আবার এক্সট্রা মাসি রাখছে হ্যাঁ প্রথম দিন দেখেছিল তার জন্য মাসি এক্সট্রা রাখা হয়েছিল আজকে মনে হয় আজকেও এনআইসিউতে রাখা হয়েছে যেহেতু কালকে ছাড়বে তো আজকে এইখানে ওটাতে যেই মাসি ছিল সেই মাসেই গেছে আর যা কিছু খরচা বাচ্চা হচ্ছে এক্সট্রা এক্সট্রা কিছু খরচা হচ্ছে সেগুলো তো সঙ্গে সঙ্গেই হয়ে যাচ্ছে আর ব্লাড টেস্ট হয়েছে এক্সট্রা মেডিসিন রয়েছে সেগুলো হয়েছে বাচ্চার খাবার সেগুলো বাচ্চার মেডিসিন যেগুলো সেগুলো সমস্ত কিছু এক্সট্রা ক্যাশই হয়ে গেছে আর এখানকার যা বিল আর যা সমস্ত স্যালাইন পত্র ইঞ্জেকশন যা যা লেগেছে সেগুলো লিস্ট হচ্ছে সেগুলো নিজের সময় বিল তৈরি হবে আর মাসিদের তো বলেই দিলাম কত আর টোটাল কত এক্সপেন্স হচ্ছে কত খরচা হচ্ছে জানার জন্য সেটা আলাদা একটা ভিডিও থাকবে সেই ভিডিওতে আমরা বলবো যে কত এক্সপেন্স হলো এই রুম ভাড়া এই কেবিন ভাড়া হচ্ছে সিঙ্গেল বেড কেবিনের জন্য হচ্ছে 2500 টাকা করে পার ডে তো টোটাল কত খরচা হলো সেই ভিডিওটা আলাদা করে দেবো আর তোমরা দেখলে কেমন সার্ভিস কেমন
তো এটা হচ্ছে কোচবিহারের সাবিত্রী হেলথকেয়ার, আর সাবিত্রী হেলথকেয়ারের কেমন সার্ভিস ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে। তো এখানে এই মাত্রই ক্লিন করে দিলাম, ক্লিন করে দিয়ে গেল, মোটামুটি দিনে দুই তিন চারবার ক্লিন করে দিচ্ছে, একটু পরপরই এসে ক্লিন করে যাচ্ছে। তো সার্ভিস তো ভালোই লাগছে, তারপরে কেমন কতটা খরচা হয় সেটা দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকতে হবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, তাহলে যে এক্সপিরিয়েন্সগুলো আমরা শেয়ার করছি সেগুলো তোমাদেরও কাজে লাগতে পারে। তো দেখতে থাকো আজকের ভিডিওতে আর কী হচ্ছে, দেখা হচ্ছে এরপরে বিকেলবেলাতে আর কী করছি। এখন তো গেছে 5:30, বেরিয়ে পড়লাম একটু টিফিন করে আসি। টিফিন করা হয়ে গেল, চলে আসলাম, রাস্তায় পুরো জ্যাম হয়ে গেছে, মাসি এসছে, তো তাড়াতাড়ি চলে আসলাম। কখন আসছি? ওই যে ওই পাশে স্টেশনের ওই রাস্তাতে, আমি এই যে এইখানে রাখছি। তো এই যে মাসি আসছে দেখার জন্য, আর এখন টি পার্টি হবে। উঠো উঠো, ওই যে ওই সিটটা উঠিয়ে দিব নাকি কিভাবে উঠায়? ওঠো, আমি বের করছি, ঘুরাই নাই। কোন দিকে ঘুরাইতে হয়? বাদিকে ওই যে হ্যান্ডেলটা, এই হ্যান্ডেলটা বাদিকে ঘুরালে এই যে উঠে যায় বেডটা, হাইড্রোলিক। মাসি আসছিল ঘুমারি থেকে, আর এখন চলে গেল। আর রাস্তায় কিছুক্ষণ আগে পর্যন্ত জাম ছিল খুব, সজরাম শোভাযাত্রা। এখানে আমি ব্লগ দেখছি, রূপ আর রূপুর বাবা গতকালকে এসেছিল, রাস্তায় কী কী করেছে। আর এইখানে দেখো মিস্টার কি সুন্দর করে বিছানা করছে রাতে শোয়ার জন্য। ও আমার মিস্টার এত সুন্দর করে চাদর পাততে পারে, দেখেই তো আমার শুতে ইচ্ছা করছে গো। মিস্টার দেখো বিরিয়ানি খেয়ে আসলো, এটা গায়ে দিয়ে শোবে। ও দেখো দেখো ছোট বেটা মিস্টারকে বিছানা করাও শিখিয়ে দিল, যেটা পারতো না, বলতো আসলে সবই পারে। এইদিকে ছেলে ঘুমাচ্ছে, আর এটা পা উঠানোর জন্য পাঁচ বালিশ, দেখো পাঁচ বালিশ অ্যারেঞ্জ করে নিয়েছে। আমার এই হাইড্রোলিক বেড, তো আমি এখানে যে খাবারটা দিয়েছি শুতে তো বললাম না, তাই বিস্কুট আর মুড়ি খেয়ে মোটামুটি সারাদিন কাটিয়ে দিলাম। আর হচ্ছে গিয়ে এখানে গরম জল মিশিয়ে নিয়েছি, জলটা খাচ্ছি, তো আপাতত বসে আছি। চারটা ওষুধ খেয়ে নিয়েছি, যেহেতু সাদাইনটা খুলে দিয়েছে এবার থেকে ওষুধ খাওয়া স্টার্ট। সাত আট মাস ধরে তো প্রচুর ওষুধ খেলাম, এখন একটু নিজের জন্য হাঁটি মেরে মেরে ওষুধ খেতে হবে, কয়েকদিন খাবো তারপর ওষুধের বাদ। আগামীকালকে আশা করি ভগবান যেন সব ঠিকঠাক রাখে, বাড়ি যেন পৌঁছতে পারি, বাড়ি যেতে পারি, তাহলে শরীরটা অনেকটা ভালো হবে। রূপকে আজকে বলেছিলাম যে রূপ তুমি একবার আমাকে ফোন করো না, রূপের বক্তব্যটা তোমাদেরকে অবশ্যই জানাতে হবে। পাশেই মেইন রোড কোচবিহারের একদম মেইন, কোচবিহার দিনহাটা তুফানগঞ্জের সংযোগস্থল, সংযোগস্থল মেইন যে জায়গাটা রেলওয়ে সার্কিট হাউসের পাশে, হ্যাঁ সার্কিট হাউসের পাশেই, তো সেই জন্য প্রচণ্ড নয়েজ। আর যাই হোক তবে সেটাকে একটু ইগনোর করো। রূপ যেটা বললো যে মা তোমাকে যদি আমি ফোন করি তাহলে তো তোমার আমার কথা আরও বেশি মনে পড়বে, তোমার তখন ওখানে একা একা লাগবে, ফাঁকা খারাপ লাগবে, ফাঁকা ফাঁকা লাগবে, সেই জন্যই আমি তোমাকে ফোন করলাম। তাহলে আমি আর কী বলবো, ওকে বলো। তো বুঝলাম আমার রূপ বড় হয়ে গেছে, এত সুন্দর করে পিছিয়ে কথা বলতে পারে। যাই হোক তো দেখতে থাকো ব্লগটা। তো যাই হোক এখন বেজে গেছে 7:30, আর আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট পার্টের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হচ্ছে আগামীকাল রিলিজের ডেট, তো সব কিছু যদি ঠিকঠাক থাকে, সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামীকালই রিলিজ হয়ে যাবে এবং আগামীকাল আমরা বাড়িও চলে যেতে পারবো। এখন ওই যে মেইনলি হচ্ছে যে ছোট পুচকার যেটা নাম রাখা হয়নি, তাই ও কালকে তো রিলিজ দিতে গেলে নাম লেখাতে হবে, তো সেখানে হচ্ছে গিয়ে ব্লাড টেস্ট করিয়েছে, তো সেখানে বিলিরুবিনটা দেখবে, বিলিরুবিনটা যদি ঠিকঠাক থাকে তাহলে ছেড়ে দেবে আশা করছি, সেটা সন্ধ্যাবেলা রিপোর্ট আসবে। আর আগামীকাল নামটা তো ফাইনাল করতে হবে, পৃথ্বীরাজটাই ফাইনাল হোক না, ও আছে, ফাও আছে, ওর নাম আছে, বড় হয়ে যায় একটু
পৃথ্বীরাজ পৃথ্বী পৃথ্বী বলেই ডাকবে পুরসভা থেকে হবে।